হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্ট বাজ। আর মাত্র 26 দিনের অপেক্ষা, তারপরই আসছে আমাদের বাঙালির কাছে সবচেয়ে কাছের উৎসব দুর্গোৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও এই দুর্গোৎসব বাঙালিদের মনে একটা অন্যরকম জায়গা করে রাখে। আর শুধু বাঙালি বা ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বাইরেও প্রচুর মানুষ মেতে ওঠে এই দুর্গোৎসব নিয়ে। আর দুর্গোৎসব মানে আমাদের কাছে নতুন নতুন জামা কেনা বা প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখাই শুধু না, যে বাঙালি ভোজন রসিক খাদ্য রসিক হিসেবে সমস্ত পৃথিবীর কাছে সুপরিচিত, সেই বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব দুর্গোৎসবে খাওয়া একটা বিশাল বড় ভূমিকায় থাকে। আর সেই জন্যে আমরা আবার চলে এলাম আমাদের দুর্গাপুজোর সিরিজ নিয়ে। আগের বছর তো আপনাদের সঙ্গে দুর্গাপুজোর সিরিজ শেয়ার করেছিলাম, এবছর একটা একটু আলাদা। এবছর প্রাইম এলিমেন্ট বাঙালির প্রিয় মাছ এবং সবকটা রেসিপি মাছের রেসিপি হবে। আগের বছর আপনাদের সঙ্গে প্রথম দুর্গাপুজোর রেসিপি শেয়ার করেছিলাম একটা ভাতের রেসিপি, এবারও তার উন্মুখা হবে না। আর মাছ আর ভাত হিসেবে বাঙালি যেহেতু সবচেয়ে বেশি পরিচিত, তাই আমাদের আজকের রেসিপিটাও মাছ ভাতের মেলবন্ধন, আনারসি চিংড়ির পোলাও। আর আনারসের টকটক আর চিংড়ির মিষ্টিতে এই পোলাওটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়। তো চলুন দেখে নিই আমাদের দুর্গাপুজোর প্রথম রেসিপি, চিংড়ির আনারসি পোলাও। আমাদের তৈরি হয়ে গেল চিংড়ির আনারসি পোলাও।
যে কোনো দিন দুর্গাপূজার সময় বাড়িতে কোনো গেস্ট এলে বা বাড়ির সবাই একসঙ্গে যখন দুর্গাপূজায় ঠাকুর দেখে ফিরে আসার পর এইরকম গরম গরম আনারসি পোলাও কিন্তু জাস্ট জমে যায়। এটাই দুর্গাপূজায় অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্ট বক্সে। আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমাদের একটা লাইক দেবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি দুর্গাপূজা।